90 দশকের কিশোর তরুণ শ্রোতাদের মন মাতানো চাঁদ তারা সূর্য নও তুমি, জ্বালা জ্বালা এই অন্তরে, ফিরিয়ে দাও এর মতো গানের শিল্পী ও দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ আর নেই। বৃহস্পতিবার বাংলাদেশ সময় 6:50 তিনি মারা যান। তার বয়স হয়েছিল 63 বছর। জানা যায় 20 জুলাই ভার্জিনিয়ার একটি কনসার্টে গান করার কথা ছিল শাফিন আহমেদের, কিন্তু তার হার্ট অ্যাটাক হলে শো বাতিল করা হয়। সেদিনই হাসপাতালে নেওয়া হয় শাফিন আহমেদকে, পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে, কিন্তু আর বাঁচানো যায়নি। গানের ভবনে দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে ভারাক্রান্ত সঙ্গীত শিল্পী নকিব খান। আমি আসলে সকালে ঘুম থেকে উঠেই তখনই হঠাৎ করে মোবাইলটা খুলে দেখি টেক্সট মেসেজ, আমাদের বন্ধুরা টেক্সট মেসেজ করেছে আমাদের ব্যান্ডের অনেকে, এরকম সিচুয়েশন আমি তো বিশ্বাসই করতে পারিনি। তখন সকালকে তো আমি সবাইকে একটু ফোন করে চেষ্টা করলাম, তো অনেকে পাইনি। তারপর হঠাৎ করে আমরা ওই বাম্বার একটা ইয়ে আছে, সে কনফার্ম করেছে। তো আমি আসলে আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, আনবিলিভেবল, রিয়েলি শকড। তো সকাল থেকে আসলে মনটা এত খারাপ, মানে ভাষায় প্রকাশ করার মতন আর কি। আমরা একসাথে মিউজিক করতাম, একসাথে স্টেজে বাজিয়েছি, আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু, এইভাবে এত অকালে চলে যাবে আমরা ভাবতে পারিনি। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে দুই মহারথী সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ নিজেই ছিলেন বেস গিটারিস্ট, সুরকার ও গায়ক। 1961 সালে 14 ফেব্রুয়ারি তার জন্ম। পারিবারিক ঐতিহ্যের কারণে ছোটবেলা থেকে গানের আবহে বেড়ে ওঠেন শাফিন। বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর মায়ের কাছে নজরুল সঙ্গীত শিখেন। বড় ভাই হামিম আহমেদ সহ ইংল্যান্ডে পড়তে গিয়ে পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে সাক্ষ্য হয় শাফিনের, শুরু হয় ব্যান্ড সঙ্গীতের যাত্রা। এমনই শখের বসে 1979 সালে তারা গড়ে তোলেন ব্যান্ড দল মাইলস। প্রথমে কয়েক বছর তারা 5 তারকা হোটেলে ইংলিশ গান গাইতেন। পরে মাইলস বাংলা গানের প্রথম অ্যালবাম প্রকাশ করেন 1982 সালে। এই অ্যালবাম জনপ্রিয়তার পর বিটিভির বিভিন্ন গানের অনুষ্ঠানে দেখা যেত মাইলসকে। ধীরে ধীরে মাইলস দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দলে পরিণত হয়। মাইলসের সঙ্গে 3 দশকের পথ চলার সমাপ্তি টেনে 2010 সালের জানুয়ারি মাসে বেরিয়ে আসেন শাফিন আহমেদ। তবে তার সঙ্গীত যাত্রা থেমে থাকেনি। সোলো কেরিয়ারে শুরু থেকে নতুন নতুন গান উপহার দিতে থাকেন শাফিন আহমেদ। পরে তিনি গড়ে তোলেন নিজের ব্যান্ড দল ভয়েস অফ মাইলস। গানের পাশাপাশি মাঝে কিছুদিন রাজনীতিও করেছেন শাফিন আহমেদ। জাতীয় পার্টির হয়ে ঢাকা সিটি কর্পোরেশন DNCC-র মেয়র পদে উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদও পেয়েছিলেন। চলতি বছর প্রকাশিত হয় তার জীবন গ্রন্থ পথিকার। আলী আফতাব, দেশ টিভি।